দেশের রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র তুলে দেওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। সার্বিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সোমবার দুপুরে ভিডিও বার্তায় জানালেন, কোটা আন্দোলনের পক্ষে ছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ছাত্ররা এবং একাংশ সুবিধাবাদীরা শেষ পর্যন্ত এই বিষয়টাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদে নেমে পড়ল। এক্ষেত্রে গভীর চক্রান্ত ছিল, সাধারণ মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, বহু পুলিশ সাংবাদিককে হত্যা করা হয়েছে। যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে দেখেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন।